চুল পড়া বন্ধের জন্য মানুষ কত না কিছু করে, কত যত্ন নেয়। চুলের যত্নে অনেক উপাদান ব্যবহার করলেও পেয়ারা পাতার ব্যবহার আপনার কাছে নতুন ও বিস্ময়কর মনে হতে পারে, কিন্তু রূপ বিশেষজ্ঞদের মতে দেশি এই ফল শরীর ও চুলের জন্য যেমন উপকারী, তেমনি তার পাতাও উপকারী। পেয়ারার ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও নানা উপাদানে সমৃদ্ধ ভিটামিন বি, যা চুলের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে। আর তাই গাছের পাতা নিয়মিত চুলের যত্নে ব্যবহার করলে চুল পড়া রোধ করা সম্ভব। সাধারণত চুল পড়া রোধে বাজারে রাসায়নিক দ্রব্য মিশ্রিত হেয়ার প্রোডাক্ট ব্যবহারের চেয়ে প্রাকৃতিক এই উপাদান ব্যবহার করে আপনি অনেক ভালো উপকার পাবেন। তাই চুলের যত্ন কিভাবে পেয়ারা পাতা ব্যবহার করবেন এই বিষয়ে আপনারা কিছু জেনে নিন। যা লাগবে: পেয়ারা পাতা 10-15টি ও পানি 1 লিটার। যেভাবে ব্যবহার করবেন: একটি পাত্রে পেয়ারা পাতা ধুয়ে নিন, এরপর 1 লিটার পানিতে 15-20 মিনিট সেদ্ধ করুন। সাধারণ তাপমাত্রায় ঠান্ডা করে পাতা থেকে পানি আলাদা করে নিন। এবার হাতের আঙুল দিয়ে এই পানি চুলের গোড়ায় লাগান, কিছু সময় ধরে ম্যাসাজ করুন, শেষে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত এই রাশ ব্যবহারে চুলের গোড়া শক্ত হওয়ার পাশাপাশি চুল পড়া রোধ হয়।